বন্ধুরা, আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450455। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার আপনারা জানেন সাইফুল টিভি বর্তমানে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে এক জনপ্রিয় চ্যানেলের নাম। আমি যেখানেই যাই নানা রকমের মানুষ আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা ধরনের সমস্যার কথা শেয়ার করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করে যাচ্ছি তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার বেশ কিছু ভিডিওর নিচে অনেক তরুণ ভাই ও বোনেরা পেটের পীড়া থেকে ন্যাচারালি মুক্তি লাভের উপায় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন। তো বন্ধুরা, আমার আমি আজকে আমার হাতে থাকা এই কবিরাজি বইটি, এই আয়ুর্বেদিক বইটি থেকে অত্যন্ত চমৎকার কয়েকটা থিওরি শেয়ার করব। এই থিওরিগুলো মেনে চললে আপনি নারী বা পুরুষ, যে কোনো বয়সের তরুণ বা যুবক হন না কেন, বৃদ্ধ বা বৃদ্ধা হন না কেন, আপনি আপনার পেটটাকে ভালো রাখতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনার পেট যখন ভালো হয়ে যাবে আপনার সমস্ত শরীরটা সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আমি এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে যদি ভিডিওটি করতে যাই আমার অনেক সময় লেগে যাবে। আমি মূলত এই বইয়ের কয়েকটা পৃষ্ঠা ভালো করে অধ্যয়ন করে আমি তিনটা বিষয় পেয়েছি যেখানে পেটের পীড়া সম্পর্কে অত্যন্ত চমৎকার কয়েকটা সিস্টেম দেখানো হয়েছে। বলা হয়েছে যে এইসব সিস্টেম মেনে চললে, এইসব রেমেডি তৈরি করে খেতে পারলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পেটের পীড়া থেকে একদম স্থায়ীভাবে মুক্তি লাভ করা সম্ভব। তো বন্ধুরা, আমার প্রথম যে কথাটি বলবো, এখানে একটা ছোট্ট তরকারির কথা বলা হয়েছে, কাঁচকলা। আমরা কাঁচকলা খাইনি এমন কোনো হিন্দু মুসলিম বা অন্য কোনো ধর্মের কোনো মানুষ পাওয়া যাবে না। তরুণ যুবক, বৃদ্ধ কিংবা বৃদ্ধা সবাই আমরা কাঁচকলা খেতে পছন্দ করি। এই বইয়ের মধ্যে বলা হয়েছে কাঁচকলা এটা আপনি ভর্তা করে খান, তরকারি করে খান অথবা ভেজে খান, যেভাবেই খান না কেন, কাঁচকলা আপনার পেটের পীড়া থেকে স্থায়ীভাবে আপনাকে মুক্তি দিতে পারে। তবে এই বইয়ের মধ্যে একটা সিস্টেম করে বলা হয়েছে যে কাঁচকলা আমরা যেভাবে খাই সেভাবে নয়, বরং কাঁচকলার ছোবলা শুদ্ধ যদি আমরা খেতে পারি, অর্থাৎ আমরা যে ছোবলাটাকে ফেলে দিই সেই ছোবলাটাকে ফেলে না দিয়ে আমরা যদি ছোবলা সহ যদি আমরা এটাকে কয়েকটা টুকরা করে সেদ্ধ করে ভর্তা করে খাই, নিয়মিত যদি কয়েক বেলার মধ্যে এই কাঁচকলার ভর্তা আমরা খেতে পারি, বইয়ের মধ্যে দাবি করা হয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পেটের পীড়া ক্রমান্বয়ে দূর হতে থাকবে। তো বন্ধুরা, আমার কাঁচকলা ছোবলা শুদ্ধ ভর্তা করে খাওয়ার অভ্যাস করে ইনশাআল্লাহ আপনার পেট সুস্থ হয়ে যাবে। এছাড়া ছোবলা শুদ্ধ যদি তরকারি হিসেবেও রান্না করে খাই, কাঁচকলা আপনার আবার আমাশয় থেকে মুক্তি দিতে পারে, পেট ফাঁপা থেকে মুক্তি দিতে পারে, ডায়রিয়া বা আইবিএস থেকে মুক্তি দিতে পারে। কাঁচকলা ছোবলা শুদ্ধ ভাজি করেও খেতে পারেন, এতেও সেম উপকারটা আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই বইয়ের মধ্যে দ্বিতীয় নম্বরে যে জিনিসটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আদা। বন্ধুরা, আমার আমরা আদার কথা জেনে থাকি, অনেকেই বলে থাকেন আদা সব রোগের দাদা। তবে এই আদা আপনার পেটটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে যদি আপনি একটা নিয়ম করে এই আদা খেতে পারেন, অর্থাৎ এই বইয়ের মধ্যে বলা হয়েছে আদা যদি কেউ তিনবেলা খাবারের পরে একটুখানি চিবিয়ে খান। অনেক বইয়ের মধ্যে আমি দেখেছি আদাকে সামান্য মধু মিশ্রিত করে খাবারের পরে চিবিয়ে খেতে বলা হয়েছে। বলা হয়েছে যদি আদা তিনবেলা খাবারের পরে সামান্য টুকরো করে চিবিয়ে খাওয়া যায় পেটের গ্যাস একদম থাকে না, পেট ফাঁপা হয় না, পেটে আমাশার ভাব থাকলে সেটা চলে যায়, ডায়রিয়ার ভাব থাকলে সেটা চলে যায়, আদা আসলেই অত্যন্ত উপকারী। এর আগেও একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আদা খেয়ে দেখতে পারেন খাবারের পরে। তো যারা খেয়েছেন তারা সবাই বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আদা খাওয়ার পর থেকে পেট ফাঁপা গ্যাস্ট্রিক এটা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি লাভ করা গেছে। তো বন্ধুরা, আমার সবাই খাবারের টেবিলে একটুখানি আদা রাখুন, খাবারের পরে একটুখানি মুখে দিয়ে চিবিয়ে খান,
ইনশাআল্লাহ আপনার পেট ফাঁপা গ্যাস্ট্রিক আলসার বা আইবিএস এর সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা আমার সর্বশেষে এই বইয়ের মধ্যে আরও একটা দ্রব্যের কথা বলা হয়েছে মেথি। মেথি কি জিনিস অনেকে চেনেন অনেকে চেনেন না, আমি এখানে ছবি দিয়ে দেবো। বন্ধুরা আমার মেথির কথা বলা হয়েছে যে মেথি যদি কেউ সকালে ভিজিয়ে রাত্রে তার পানি খায়, রাতে ভিজিয়ে সকালে তার পানি খায়, তাহলে পেট ফাঁপা আলসার গ্যাস্ট্রিক থেকে চিরস্থায়ীভাবে মুক্তি লাভ করা যায়। আমি অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম যে অনেক ডাক্তারগণ মনে করেন যে মেথি এটা টেস্টোস্টেরন হরমোনকে বাড়ায়, এবং যাদের সেক্সের সমস্যা রয়েছে, উত্থানজনিত সমস্যা রয়েছে বা টাইমিংয়ের সমস্যা রয়েছে, তারা যদি নিয়মিত মেথির রস বা মেথির পানি খান তাহলে সেক্স হরমোনটা বাড়ে এবং এর মাধ্যমে যৌন জীবনে আপনি একটা সুন্দর জীবন লাভ করতে পারেন। তো বন্ধুরা আমার এই মেথি আপনি আপনার পেটের জন্য যদি খান তাহলে পেটের যেভাবে উপকার হবে, আইবিএস থেকে মুক্তি লাভ করতে পারবেন, তদ্রূপ আপনার সেক্সের কোনো সমস্যা থাকলে সেখান থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও মেথি আরও একটা জিনিসের উপকার করে, সেটি হচ্ছে মেথি এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অনেক ডাক্তারগণ বলে থাকেন যে নিয়মিত যারা মেথি খায় তাদের কখনো ডায়াবেটিস হয় না। তো বন্ধুরা আমার মেথি খাওয়ার সহজ নিয়ম হচ্ছে মেথি চালের মতো মুখে নিয়ে এক চা চামচ পরিমাণে মুখে নিয়ে আপনি পানি দিয়ে গিলে খেতে পারেন, এটি সবথেকে সহজ উপায়। এছাড়াও মেথি রাতে ভিজিয়ে সকালে পানি খাওয়া যায়, সকালে ভিজিয়ে রাতে পানি খাওয়া যায়। মেথির পানি এবং মেথি ভিজানো মেথি গিলে খাওয়া যায় বা চিবিয়ে খাওয়া যায়, তবে চিবিয়ে খেলে কিছুটা তিতা তিতা মনে হয়, সেজন্য অনেকে খেতে চান না। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, এক নম্বরে আমরা আদা খাবো খাবারের পরে, দুই নম্বরে আমরা মেথি খাবো, তিন নম্বরে আমরা কাঁচকলা খাবারের তরকারি হিসেবে গ্রহণ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা পেটের পীড়া থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবো। বন্ধুরা আমার যেহেতু এই চ্যানেলে বেশিরভাগ মানুষই যৌন জীবন নিয়ে প্রশ্ন করে থাকেন, আমি আপনাদের সৌজন্য আরও একটা কথা বলে দিই, যারা আসলে যৌন জীবনে সুখী হতে চান তারা পেটটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, পেটটাকে ভালো রাখার চেষ্টা করবেন, ভাজা পোড়া এমন সব খাবার এড়িয়ে চলবেন যেসব খাবার আপনার পেটটাকে নষ্ট করে দেয়, হজম শক্তিটাকে নষ্ট করে দেয়। আপনার পেট যদি ভালো থাকে আপনার যৌন জীবনে আপনি সুখী হতে পারবেন, কেননা পেট থেকেই মূলত ভিটামিনটা সমস্ত শরীর পায়। আপনার পেটে যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনি যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।